সালামু আলাইকুম, আজকে আমরা এসেছি রামসাগর দিঘি দেখতে। ভিতরে ঢোকার জন্য টিকিট কাটার পর্ব চলছে। রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি। এটি বাংলাদেশের মধ্যে মানুষের তৈরি সবচেয়ে বড় দিঘি। রামসাগর দিঘিটি বাংলাদেশ বন বিভাগের তত্ত্বাবধানে আসে 1960 সালে। তারপর 1995 থেকে 1996 সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। 2001 সালে 30 এপ্রিল রামসাগর দিঘিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। দিঘির চারপাশে রয়েছে চলাচলের জন্য পাকা রাস্তা। দিঘির পশ্চিম পাশে রয়েছে ডাকবাংলো। ডাকবাংলো ঘিরে রয়েছে একটি চিড়িয়াখানা। এখানে রয়েছে কয়েক প্রজাতির সাপ, বানর, পাখি, হরিণ সহ বিভিন্ন প্রাণী। চিড়িয়াখানার পাশেই রয়েছে শিশু পার্ক। পার্কটিতে শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জাম এবং পাশাপাশি আরও আছে কৃত্রিমভাবে তৈরি নানান প্রাণী। পার্শ্বহ রামসাগরের মোট আয়তন 4,37,492 বর্গ মিটার, দৈর্ঘ্য 1,031 মিটার এবং প্রস্থ হচ্ছে 364 মিটার। দিঘিটির পরিসীমা প্রায় 3 কিলোমিটার। সাগর নয়, তবু বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি রামসাগরের সৌন্দর্যের বিশালতা যেন সাগরের মতোই। রামসাগরের নীলাভ জলরাশি, দিঘির চারপাশ ঘিরে সবুজের বেষ্টনী, লাল মাটির উঁচু নিচু টিলা আর অপরূপ নৈসর্গ প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিয়াসুদের নিমিষেই মুগ্ধ করে। দূর থেকে রামসাগরকে দেখে কেউ অরণ্য বলে ভুলও করতে পারে। এর চারপাশটা সবুজ গাছগাছালিতে এতটাই আচ্ছাদিত। পাড়ে ফেলানো পুকুরের লাল মাটি এখন টিলায় পরিণত হয়েছে, যেখানে জন্ম নিয়েছে নানান প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ। সব মিলিয়ে প্রায় 152 রকমের গাছ আছে এখানে। দিঘিটির গভীরতা প্রায় 10 মিটার। দিঘিটির পশ্চিম পাড়ের মাঝখানে একটি ঘাট ছিল, যার কিছু অবশিষ্ট অংশ এখনও রয়েছে। বিভিন্ন আকৃতির বেলে পাথরের স্ল্যাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য 45.8 মিটার এবং প্রস্থ 18.3 মিটার। দিঘিটির পাড়গুলো প্রতিটি 10.75 মিটার উঁচু। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ তার রাজত্বকালে এটি তৈরি করেছিলেন। তার মোট 38 বছর রাজত্বকালে বহু উন্নয়নমূলক কাজ করেন প্রজাদের জন্য। তিনি পলাশী যুদ্ধের আগে 1750 থেকে 1755 সালের মধ্যে এই বিশাল কৃত্রিম জলাশয়টি তৈরি করেন। তার নামানুসারেই এর নামকরণ করা হয় রামসাগর দিঘি। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা এবং 15 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল। এই দিঘিকে নিয়ে রয়েছে প্রচলিত নানান লোককথা। কথিত আছে 1750 খ্রিস্টাব্দে প্রচণ্ড খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা। একসময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নে আদেশপ্রাপ্ত হন একটি পুকুর খননের জন্য। তারপর তিনি তা 15 দিনে খনন কাজ সম্পন্ন করেন, কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলেকে দিঘিতে উৎসর্গ করতে হবে।
স্বপ্নাদিষ্ট রাজা পুকুরের মাঝখানে একটি মন্দির স্থাপন করেন। তারপর যুবরাজ একদিন ভোরে সাদা পোশাক পরে রওনা করেন ওই দিঘির দিকে। দিঘিটির পারে পৌঁছানোর পর যুবরাজ সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যান। সাথে সাথে পুকুরের তলদেশ থেকে পানি এসে পরিপূর্ণ হয়ে ওঠে রামসাগরের দিঘিটি। পাখির চোখে রামসাগর দিঘিটি দেখতে অনেকটা এরকম। এমন স্বচ্ছ পানি, নীল আকাশ আর রঙিন সব গাছের পাতা কি সুন্দর এক দৃশ্যের সৃষ্টি করে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সর্ববৃহৎ এবং সুন্দর এই রামসাগর দিঘি থেকে আজকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি কথা, বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিতে সরকারের পাশাপাশি প্রত্যেকটি নাগরিকের আরো অনেক কিছুই করার আছে। আমরা সবাই সবার জায়গা থেকে এর উন্নয়নের চেষ্টা করে যাবো।